এবার থেকে কেন্দ্রের সকল প্রকল্পের টাকা আর সরাসরি কিন্তু রাজ্যের হাতে আসছে না, এমনই কিন্তু একটি অর্ডার বা নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জানা যাচ্ছে যে সেখান থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে, এবং তার আগে একটি প্রতিবেদন তোমাদের দেখাই যেখানে বলা হচ্ছে যে আর রাজ্যের হাতে নয় কেন্দ্রের বরাদ্দ, টাকা থাকবে রিজার্ভ ব্যাঙ্কে। জিনিসটা কীরকম হলো, এতদিন কেন্দ্রের টাকায় কাজ হওয়া প্রকল্প রাজ্যগুলির হাতে টাকা পেত সরাসরি, অর্থাৎ কেন্দ্র যে প্রকল্পগুলো চালাতো, কেন্দ্রের স্পন্সর যে প্রকল্পগুলো ছিল তার যে ফান্ড, সেটা কিন্তু কেন্দ্র সরকার সরাসরি রাজ্যের হাতে বা রাজ্যের ফান্ডে কিন্তু দিয়ে দেওয়া হতো। ফলে ইচ্ছে মতো কিন্তু রাজ্য সেই টাকাটা কিন্তু অন্য কোথাও খাটিয়ে তার যে সুদ সেটা কিন্তু কামিয়ে নিতে পারত। অর্থাৎ ওই টাকাকে যথাসময় ইমপ্লিমেন্ট না করে সেটা কিন্তু সুদ খাটিয়ে তার যে সুদের টাকাটা কামিয়ে নেওয়ার, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মানে মারার মতো যে ঘটনাগুলো ঘটত বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেইটা কিন্তু বন্ধ হয়ে গেল। এইবার থেকে রাজ্যের ফান্ডে আর কোনো টাকা দেওয়া হবে না, রাজ্যকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে রিজার্ভ ব্যাঙ্কে, সেইখানে কিন্তু টাকাগুলো জমা থাকবে এবং প্রয়োজন মতো সেই টাকাগুলো নিয়ে নেওয়া হবে। অর্থাৎ রাজ্য সরকারের জন্য বরাদ্দ যতটুকু কোটা থাকবে সেই কোটা থেকে রাজ্য টাকা তুলতে পারবে, এবং তার জন্য একজন নোডাল অফিসারকে নিয়োগ করা হবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, যে খরচের টাকা প্রয়োজন অনুপাতে তুলবে রিজার্ভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু যে সুদটা পাবে সেই সুদটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্কেই জমা থাকবে। অর্থাৎ ঘুরে ফিরে টাকাটা কিন্তু সেন্ট্রালের কাছেই থাকলো, যে সুদ, যে বিপুল পরিমাণ সুদ ইনকাম করতো রাজ্য সরকার সেটা কিন্তু আর হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে এতদিন কেন্দ্রের টাকায় কাজ হওয়া প্রকল্পগুলির হাতে টাকা সরাসরি পেত, কেন্দ্রীয় সরকারের তরফে যে টাকা আসতো তা তোলা থাকতো বাণিজ্যিক ব্যাংকে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে খোলা প্রকল্পভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে, কিন্তু কেন্দ্র রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর খুব তাড়াতাড়ি আমূল বদলে যাবে। এই যে বদলে গেছে বলতে গেলে, কারণ তোমাদের একটা আমি নোটিশ দেখাই যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এখানে পাবলিশ করা হয়েছে মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে, যেটা আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু টুইট করে জানিয়েছে এবং এটাকে সাধুবাদ জানিয়েছে, যে এরকম একটা নোটিশটা পাবলিশ হয়েছে 13 জুলাই, অনেকদিন আগে পাবলিশ হলেও আজকে গুরুত্বপূর্ণ এই কারণেই যে বিরোধী দলনেতা তিনি মানে এটাকে সাধুবাদ জানিয়েছে। এখানে দেখো, এখানে অফিস মেমোরেন্ডামে বলা আছে যে জাস্ট ইন টাইম রিলিজ অফ সেন্ট্রাল স্পন্সর স্কিম বা সিএসএস ফান্ড থ্রু ই কুবের প্ল্যাটফর্ম। যেমন আমরা রাজ্যের ক্ষেত্রে দেখি ই প্রধান বলি যে ট্রেজারি থাকে, সেখানে টাকা জমা থাকে, সেখান থেকে সকল টাকা ডিসপ্যাচ করা হয়, কখনো স্যালারি কন্ট্রাকচুয়ালদের, কখনো কোনো প্রকল্পের ক্ষেত্রে টাকা ই প্রধান বা যে ট্রেজারি হয় যে অ্যাকাউন্ট হয় সে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হতো। কিন্তু এবার থেকে রাজ্যের ট্রেজারিতে রাজ্যের টাকা থাকবে, কিন্তু কেন্দ্রের যে টাকাগুলো তার জন্য একটা ট্রেজারি খোলা হবে, রিজার্ভ ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা রাজ্যে, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে কেন্দ্র সরকার। তার ফলে কি হবে, যে ওই যে টাকাটা এখানে ফান্ডস থ্রু ই কুবের প্ল্যাটফর্ম, অর্থাৎ এবার থেকে ওই রিজার্ভ ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট খোলা হবে, যে ট্রেজারি খোলা হবে, তার নাম হবে ই কুবের, এবং এখান থেকেই সকল টাকা ডিসপ্যাচ করা হবে। রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে ওই টাকাটা থাকবে যেটা রাজ্যের ক্ষেত্রে প্রাপ্য। তাহলে এমনই কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হলো মিনিস্ট্রি অফ ফিনান্সের পক্ষ থেকে। এর ফলে রাজ্যগুলো তো তার যে সুদ কামাতো যেটা টাকাটাকে আটকে রেখে দীর্ঘ সময়ের জন্য, তার ফলে কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ রাজ্যের কিন্তু ইনকামটা অনেক অংশেই কমে যাচ্ছে, যে বিপুল পরিমাণ টাকার সুদ পেত সেই সুদটা কিন্তু আর কামাতে পারছে না। এবং যেটা সুবিধা হয়েছে যে প্রকল্পগুলো যথাসময়ে কিন্তু ইমপ্লিমেন্ট হবে, কারণ যেহেতু টাকাটার সুদ রাজ্যগুলো পাবে না, তাই এরা কিন্তু তাই সেই প্রকল্পের টাকাটা সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন হবে এমনটাই কিন্তু আশা করা যায়।